ঠাকুমা দিদিমারা বলতেন যে গায়ে যদি প্রজাপতি বসে বা ঘরে যদি প্রজাপতি আসে তাহলে নাকি বিয়ে হয়। আর এই পিৎজা বা কুকিজের দিনে হাতে যদি প্রজাপতি বিস্কুট আসে তাহলে কেমন হয়? সত্যি হয় কিনা, মানে বিয়ে হয় কিনা বা প্রজাপতি বিস্কুট হাতে এলে কি হয় কোনোটাই জানা নেই, তবে যাদের জানা আছে তাদের মধ্যে একজন আমার কাছেই আছেন, মানে শাউন অর্থাৎ ঈশা। বাড়ি ফিরে খুব আলতো ডাকবো, বউ কই রাজি? ওয়েলকাম তোমাকে আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আচ্ছা এবার বলো যে প্রজাপতি বিস্কুট নিয়ে আসছো, এই প্রজাপতি বিস্কুটের সাথে তুমি কতটা, তোমার কতটা যোগাযোগ ছিল, নাকি এই ছবিটার স্বার্থে হয়েছে যোগাযোগটা? না না একদমই, মানে ছবিটা স্বার্থে কি বলবো, দেখো ছোটবেলায় সবাই প্রজাপতি বিস্কুট খেয়েছে কেউ না কেউ, কোনো রকম মানে কোনো রকম কেন, ছোটবেলায় তো আমরা ওটাই বেশি খেতাম, এখন প্রচুর পরিমাণে কুকিজ এটা ওটা প্রচুর ভ্যারাইটিস এসে গেছে, কমে গেছিলো অবভিয়াসলি মাঝখানে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে হয় না সেই জিনিসটা। আবার প্রজাপতি বিস্কুটের শুটিংয়ের সময় থেকে, ফার্স্ট ডে থেকে আমি মহরতে গিয়ে দেখেছি, মানে হ্যাঁ মুহূর্ত পুজো হয় না একটা ফার্স্ট ডেতে, সেখানে মানে সবার হাতে দেখছি প্রজাপতি বিস্কুট, তো সেখান থেকে শুরু হয়েছে। মাঝখানের প্রায় 5-6 মাস আমার সঙ্গে সবসময় থাকে, আমি জিম যাচ্ছি হয়তো নিয়ে যাচ্ছি, ট্রেনারকে একটু খাওয়াচ্ছি নিজেও খাচ্ছি, মানে এরকম, এটা সিরিয়াসলি আমার ব্যাগে অলওয়েজ থাকে এখন প্রজাপতি বিস্কুটটা। আবার নতুন করে আমিও প্রেমে পড়েছি। আচ্ছা এই যে শাউন, মানে ঈশাকে মানুষ আগেই আগেই চেনে, কিন্তু শাউন তো আছে না মানুষের কাছে, শাউনকে যদি তুমি একটু চেনাও, খুবই মুখ ছোড়া। হ্যাঁ শাউনকে খুব বেশি চেনাতে পারবো না, তাহলে অনিন্দ্যদা দেবেন আর কি। যাই হোক, তো শাউন বেসিক্যালি একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা হাওড়ার মেয়ে, ওখানকার কালচারে বড় হয়েছে, তার বিয়ে হয় একটা মানে অ্যারেঞ্জ ম্যারেজ হয় সাউথের একটা বনেদি বাড়ির একটা কালচারাল ফ্যামিলির ছেলের সঙ্গে, তো সেখানে গিয়ে অ্যাডজাস্টমেন্টটা যেটা হয় খুব টাফ হয়ে যায় মানিয়ে নেওয়াটা, যেহেতু কালচার দুটো বাড়ির আলাদা, তো সেখানে গিয়ে চেষ্টা করে, প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ যেহেতু বরটাকে খুব ভালোভাবে চেনে না, বোঝার চেষ্টা করছে, তারপর যেটা হয় যে 2-2.5 বছর বিয়ে হয়ে গেছে, চেষ্টা করছে একটা সন্তান যাতে হয় সেই প্রসেসটা ফলো করছে, অনেক রকম প্রবলেমস তার মাঝখানে আসে, তারপর হয়তো সেটা সলভ হয়ে যায়, তো সেটার জন্য সিনেমাটা দেখতে হবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি শাওনের গল্পটা আর কি। শাওন এবার কিন্তু আনন্দীর একটা ভাই চাই। ভাই কবে আসবে ভাই? আচ্ছা তো প্রথম ছবি অনেকটা ম্যাচিওর করে দিল, মানে বিয়ে সংসার বাচ্চা চাপ ছিল কি? বাচ্চা হয়নি, মানে হব হব করছে আর কি, না খুব একটা ম্যাচিওর, দেখো আমি যে মেগাটা করেছি সেখানেও তো বিবাহিত বর আছে সংসার আছে, তো আমি খুব বেশি একদম নতুন কিছু আমার কাছে সেটাও নয়। হ্যাঁ এই ক্যারেক্টারটা অনেকটা ম্যাচিওর ক্যারেক্টার, কোনো ওর মধ্যে ছানা লুকিয়ে আছে। ইয়ে মানে রেগুলার? রেগু মা হচ্ছে বড় জিনিস কি জানেন? আচ্ছা সেখানেও আমরা যেহেতু মেগার কথা বললে, সেখানেও ঝাঁজ লবঙ্গ ফুল আমরা দেখেছি একটা গ্রামের মেয়ে, তো সেক্ষেত্রে এখানেও গ্রামের মেয়ে বলবো না অবশ্যই, কিন্তু এখনকার মতো ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড ভীষণ আলট্রা মডার্ন তাকে বলা যায় না, তাই তো? না একদমই না, নট সো স্মার্ট আর কি, ওরকম এই মানে মনে হয় না যে তুমি যেমন আমি যেমন ঈশা যেমন সেরকম, কবে আমি সেরকম ভাবে দর্শকদের সামনে আসব, না এরকম মনে হয়নি, কারণ সবে দুটো ক্যারেক্টার হোক অসুবিধা নেই, আমার তো ভালোই লাগছে করতে, হয়তো আমি বেসিক্যালি এরকম হয়তো মনের দিক থেকে বা আমাকে দেখে এটা মনে হয় তাই আমি ওটা পোর্ট্রে করছি, তো অসুবিধা নেই আমার। সবার সঙ্গে নয়, যাদের সঙ্গে বলতে ইচ্ছে করে বা যাদের সঙ্গে আমার টিউনিংটা একটু ভালো হয়ে যায় তাদেরকে আমি এত কথা বলি, মানে যাই হোক পাগল হয়ে যায় তারা। শাওন চুপচাপ, কারণ কোথাও তুমি দেখলে বুঝতে পারবে শাওনও সবার সঙ্গে কিন্তু চুপচাপ তা নয়, শাওনের কাছের লোকগুলো যাদের সঙ্গে ও ইন্টারাক্ট করতে পারে, পারি যে ওর বেস্ট ফ্রেন্ড, ওর সঙ্গে কিন্তু শাওন পুরোপুরি ডিফারেন্ট, সবার সাথে ও রিলেট করতে পারে না নিজেকে, মানে তো সেই জায়গা থেকে কানেক্টটা একই রকম আর কি। তো অনিন্দ্যদার আগের ছবি আমরা যদি দেখি ওপেনটি বায়োস্কোপ, মানে
পুরোটাই নস্টালজিয়া আমাদের কাছে, উত্তর কলকাতা, আমাদের ছোটবেলা। এখানেও কিন্তু এই যে জয়েন্ট ফ্যামিলি, এখন অনেকের জন্য সেটা নস্টালজিয়া হয়ে যাচ্ছে, কারণ তো তুমি কি এরকমই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ না এই ছবির জন্য এরকম একটা পরিবার পেলে? না, আমি না সেই অর্থে জয়েন্ট ফ্যামিলি নয়, কিন্তু একদম মানে নিউক্লিয়ার ফ্যামিলিতেও মানুষ হয়নি আর কি। আমার যেই বাড়িতে আমরা থাকি তার ওপরেই আমার মাসি মেসো এরা সব থাকে, তো ওই জয়েন্ট ফ্যামিলির একটা ফিলিং আছে তো ওরকম, মানে হ্যাঁ আমার কাকু বা জয়েন্ট ফ্যামিলিতে যতজন থাকে ওরকম নেই আমার ফ্যামিলিতে অত লোকজন, বাট সেই ব্যাপারটা আমি বুঝতে পারি। এই যে একসাথে খাওয়া দাওয়া টেবিলে সেটা হয়, সেটা ছোটবেলায় হয়েছে আমার মামার বাড়িতে সবাই তাই, মানে দাদুরা দুই ভাই তারা একসঙ্গে, তাদের ফ্যামিলিতে প্রচুর লোকজন একসঙ্গে, এর আজকে এর কিচেনে কি রান্না হয়েছে সেটা পছন্দ হলো না, ও বাড়িতে গিয়ে মানে পাশের কিচেনটায় গিয়ে আর কি ওদের ওখানে গিয়ে খাওয়া, এইগুলো চলেছে। আমি এই জিনিসটা ছোটবেলা থেকে আমি দেখেছি, তো জয়েন্ট ফ্যামিলির ব্যাপারটা আমি বুঝি। তাহলে তো অনেকটাই চেনা জানা এই বিষয়ে। এই সিনেমা করতে গিয়ে যেটা হয়েছে, এখানেও যেহেতু দেখানো হয়েছে বাড়িতে প্রচুর লোকজন, তো এই জিনিসটা আমি আবার মানে ফিল করেছি যে এখন তো ওরকম দেখা যায় না বাড়িতে আমাদের তিন চারজনের ফ্যামিলি, সেখানে এইবার এই সিনেমাটায় যেটা দেখানো হয়েছে এত বড় একটা বাড়ি সেখানে এত লোকজন, তা আমরা শুটিংয়ের সময়টা কিন্তু খুব মজা করে কাটিয়েছি, একটা ফ্যামিলি ফিলিং ছিল আমাদের মধ্যে। গল্পটাই কি বেশি ওটা, হ্যাঁ যেরকম তোমরা দেখে হয়তো বুঝতে পারছো খানিকটা যে এত বড় একটা বাড়ি, বাড়িতে প্রচুর লোকজন, তো সেটা করে মজা হয়েছে সত্যি। তোমায় বলেছিলাম না তুমি ওকে বিরক্ত করবে না, মা বললো কার্তিক পূজা তো করলে, তা কার্তিককে কবে কোলে নেব। আর বুষ্কার কথা একটু শুনি, মানে আদিত্যর কথা আমরা শুনি, ও তো এমনিতেও চুপচাপ সত্যিকারের, আর ছবিতেও চুপচাপ, হ্যাঁ ছবিতেও চুপচাপ, এমনিও খুব চুপচাপ। আমি বরং ওর মাথা খেয়েছি এটা বল ওটা বল, কারণ ও অনেক কিছু জানে, মানে যেহেতু ছোটবেলা থেকে থিয়েটার করে, অভিনয়ের এক্সপিরিয়েন্সটা এত বেশি আর টেকনিক্যালিটিস এত বোঝে, আমি তো কিছুই বুঝি না সেই অর্থে, তো আমি ওর প্রচুর মাথা খেয়েছি এটা ওটা বল এটা কেন ওটা নয় সিনেমা দে কোনটা দেখবো এগুলো প্রচুর করেছি। আচ্ছা এই যে আমরা ট্রেলারে দেখছিলাম যে শাওন একটা জাহাজের খোঁজ করছিল দুজনেই, তাই তো যে জাহাজটা চেপে ভেসে গেলে সাতটাটার ধন আর এক মানিক পাওয়া যায়। তো ঈশার খোঁজ এখন কি জীবনে? এই মুহূর্তে কোনো খোঁজ নেই, শুধু প্রজাপতি বিস্কুটটা দেখে লোকজন কি বলবে সেটা নিয়ে একটুখানি চাপে আছি, পরে ভাববো। এখন যা আছে তাতেই খুশি, তাই এখন যেটুকু আছে সেটুকু আমি হ্যাপি। আচ্ছা ওকালতি থেকে সিনেমা এটা এতদিনে সবাই জেনে গেছে, তো আশা করি তো সেই সেই মানে সেই জায়গাটা চ্যাপ্টারটা কি পুরো বন্ধ নাকি আবার খুলতে পারে কখনো? দেখো ওটা না আমাকে এই একটু আগেও একজন বলছিল, হ্যাঁ তাহলে লটাকে এখন পুরো জাস্ট বন। দেখো ডিগ্রিটা আমার কাছে রয়েছে, জ্ঞানটুকু আমার রয়েছে, কিছুটা আমার মনে আছে পড়াশোনা যেটুকু আমি করেছি, সুতরাং আমি যখন চাই, যদি আমি কখনো চাই, আমার মনে হয় না আমি চাইবো বলে, কারণ আমি এই ইন্ডাস্ট্রিতে বা এই ক্যারিয়ারটাতে আমি হ্যাপি আপাতত, যদি আমার কখনো মনে হয় আছে 20 বছর পরে আমি যেতে পারবো, বিকজ এই লাইসেন্সটুকু আমার আছে, তো একদমই ভুলে গেছি বা মানে হ্যাঁ এই মুহূর্তে আমি শুধু এটাতেই কনসেন্ট্রেট করতে চাই, ওই ক্যারিয়ারটা নয়, দু মানে দুটো নৌকোতে পা দিয়ে চলা যায় না, আপাতত এটাই। কেউ প্রেগনেন্ট হয়ে গেছে? হ্যাঁ কি করে হলো? বলে চন্ডিতানে ফুল ছড়িয়ে প্রেগনেন্ট, নীলের ঘরে দিয়ে পাতি জল খাওয়ারে পুত্রবধূ। আর এই যে অ্যারেঞ্জ ম্যারেজ এটা নিয়ে আমরা মানে আমরা তো বিয়ে নিয়েই ভয় পাই, তাই তো? তুমি কি আমারও বলতে পারো? হ্যাঁ একটা ভয় আছে, মানে কেন কেন করতে হয়। তো এই যে তার মধ্যে আবার অ্যারেঞ্জ ম্যারেজ, এই বিষয়টা নিয়ে তোমার কি বক্তব্য? কারণ সেখানে একদম অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী নয় গো, কারণ দিনকাল খুব পাল্টে গেছে, আমার বাবা মায়েরা হয়তো ভাবেন ছেলেটা ভালো হতে পারে, কিন্তু মানে অ্যাকচুয়ালি যে নয় আমরা তো খুব ভালো জানি, তো যাই হোক সিরিয়াসলি বলছি আমি অ্যারেঞ্জ ম্যারেজ একদম বিশ্বাসী নই, কিন্তু মানে জিনে যাওয়াটা বোধহয় ভালো, মানে লাভে বিশ্বাসী। তো ঈশা কি এখন প্রেম করছে? সেটা বলা যাবে না, একদম বারণ আছে, মানে উত্তরটা না নয়, হ্যাঁও নয়, সুতরাং তুমি একদম না ধরতে পারো না, হ্যাঁও ধরতে পারো না, বলবো না আর কি এখন আমি, যাকে তারপর। আচ্ছা হ্যাঁ তো সেটাই, যাই হোক তো প্রেম টেম চলছে বাকি, আর এই এই চলছে আমি কিন্তু বলিনি চলছে, দেখো নিজের মতন করে বানিয়ে নিচ্ছে, তারপর বলো বলো দর্শকরা তো জানতে চাইবেন, মানে এত সুন্দরই নাই যাবেন, জেনে যাবেন আস্তে আস্তে, সবে এসেছি তো মানে আরো কিছুদিন সময় দিন আমাকে। আর এই যে সব সময় এখন লাইট ক্যামেরা অ্যাকশন এই একের পর এক ইন্টারভিউ, এটা কতটা এনজয় করছো?
দেখো প্রথম তো আমি সবকিছু খুব সিরিয়াসলি আমি এক্সাইটেড, সব এনজয় করছি। কখনো কখনো মনে হয় মেকআপটা যদি একটু কম করতে হতো মাঝে মাঝে ভালো হয়। এখন কিন্তু নো মেকআপ লুক, হ্যাঁ প্রায়, হ্যাঁ প্রায়, একদমই যে নেই তাও বলা ভুল। আর হ্যাঁ ভালো লাগছে, এনজয় করছি, খুব মজা পাচ্ছি, মাঝে মাঝে মনে হয় ভালো লাগছে, বোঝাতে পারবো না এই ফিলিংটা, বোঝানো যায় না বলে হয়তো। আবার পোকেমন, আর তাই নিয়ে বাড়িতে তুলকালাম। পূজার সময় তোমাদের ছবি রিলিজ করছো, মানে প্রজাপতি বিস্কুট সাথে আরো অনেকগুলো ছবি, তো পূজার সময় কি তুমি ছবি দেখেছো কোনোদিন এর আগে, নাকি কি করতে পূজার সময় কি করো? যে না পূজার সময় আমি ছবি দেখতাম, মানে ছবি দেখি, কারণ পূজার সময়টা ছুটি পাওয়া যায় ফার্স্টলি, সেকেন্ডলি প্রচুর বন্ধু বান্ধবদের গ্রুপের সঙ্গে গ্রুপে আড্ডা হয়, যেটা সারা বছর হয়তো হয় না, ওদের ছুটি হয় না বা আমার অফ থাকে না, তো এই পূজার সময়টায় সব কিছু হয়, প্রচুর খাই, মানে লাঞ্চ একটা জায়গায়, ডিনার একটা জায়গায়, বাড়িতে খাওয়া একদমই হয় না, এটা হয়। মুভি দেখা তো চলেই, আমি ঠাকুর খুব কম দেখি, কারণ ভিড় আমি একদম নিতে পারি না, কারণ মানে ছোটোবেলার এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল আর কি, প্রায় চাপা পড়ে মারা যাচ্ছিলাম লোকের ভারে, তো আমি খুব পাড়ার ঠাকুর, আর মাঝরাতে, হ্যাঁ মাঝরাতে দু একটা ঠাকুর আমি দেখেছি, কারণ তখন একটু কম থাকে ভিড়টা, তো সেটা এবারে যদি হয় দেখবো, আদারওয়াইজ প্রচুর সিনেমা বেরোচ্ছে তুমি যেরকম বললে, চেষ্টা করব প্রায় সবকটা দেখার, নিজেরটা বাদ দিই, নিজেরটা যে কতবার দেখবো আমি জানি না, কারণ নিজেরটা দেখবো, এবং তার সঙ্গে ব্যোমকেশ দেখার খুব ইচ্ছে, ইয়েতি দেখার খুব ইচ্ছে আছে, চলচ্চিত্র সার্কাসটা, নাম নেওয়া কি উচিত? তো দেখার ইচ্ছে আছে, আমি দেখবই সব, প্রায় সবকটা দেখবো, এছাড়া আর হ্যাঁ প্রচুর খাবো, চেষ্টা করব যে একটুখানি দেখা। আর তাছাড়া যেটা আছে, হ্যাঁ যেটা বলা হয়নি সেটা হচ্ছে, এবছর তো একটুখানি আলাদা, প্রমোশনটা প্রচুর থাকবে, যেটা মানে মেন জিনিস এবারে, প্রচুর পুজোর প্রমোশনস থাকবে আমাদের, তো ব্যাস এই এই লম্বা লিস্টের এখানেই শেষ। তো এই যে মানে সিরিয়াল করতে করতে মানুষ প্রচণ্ড ব্যস্ত থাকেন, এখন আরও ব্যস্ত হয়ে গেছে, নিজের জন্য সময় পাচ্ছ না, এইটা কি ভালো লাগে? মানে কোথাও মনে হয় না যে নিজেকে হারিয়ে ফেলছি যেন? না একদমই মনে হচ্ছে না, কারণ সিরিয়ালটা সারা বছর ধরে চলে, মেঘাটা সারা মানে সব সময় আর কি ব্যস্ত থাকতে হয়, এটা যেমন হচ্ছে আমার শুটিং হয়েছে প্রায় 5-6 মাস আগে, তো সেই 5-6 মাস মানে শুটিংয়ের পর থেকে এই কদিন কিন্তু আমি ফাঁকাই ছিলাম, নিজের জন্য যথেষ্ট টাইম পেয়েছি, এবং তারপরে এটা এখন একটু কষ্ট করতে হচ্ছে, বাট সেটা আমি এনজয় করছি, আমার ভালো লাগছে। পদ্ম পাতা জল কাঁপছে টলমল, এই বুঝি সে আমার নীল খোঁজ। তো যাই হোক এবার অনিন্দ্যদার কথায় আসি, মানে মানুষটাকে তো আমরা সকলেই প্রচন্ড ভালোবাসি, ওনাকে ভালো না বেশি কোনো মানে একদমই তাই, এমনিতে কি বকেন টকেন শুটিং ফ্লোরে? অনিন্দ্যদা সবাই বলেছে খুব ভালো লোক, সত্যি তাই অনিন্দ্যদার, তুমিও বললে ভালো না বেশি পারা যায় না লোকটিকে, এতটাই অমায়িক, এরকমই আর কি, এরকম সফট স্পোকেন লোকজন আমি খুব কম দেখেছি, কিন্তু অরিন্দ্র বকতে পারেন, হ্যাঁ আমি প্রচুর বকা খেয়েছি আমি শুটিংয়ে, সেটা আমারই দোষে, বাট খেয়েছি যথেষ্ট, খুব সিরিয়াস সিরিয়াস জায়গায় বকা খেয়েছি আমি ভুল করার জন্যে, হ্যাঁ বকতে পারেন, আমাকে অনেকে বলেছে যে অরিন্দ্র বকতে পারেন, মানে কারণ কেউ দেখেনি কাউকে কোনো দিন, আমি দেখেছি মানে ওই ওই রূপটা শুধু আমি দেখেছি। তুমি কেন একা, বুস্কাও দেখেছেন নিশ্চয়ই? না বুস্কা বকা খাইনি, আমার চরিত্রের জন্য বোধ হয় আমাকেই খেতে হয়েছে বকাটা, কারণ ভুলগুলো আমিই করেছি বড় বড় জায়গায়, কিছু ব্লান্ডার করেছি সেটা হ্যাঁ না বুঝে, বোঝানোর জন্যে অ্যাকচুয়ালি ইন্টেনশনালি তো বকেন না, যাতে ভালো হয় জিনিসটা বা ঠিকঠাক মতন করি, ভুলগুলো না করি, সেই জন্যই বকা আর কি, সেটা বুস্কাকে শুনতে হয়নি। আহারে মন আহারে মন আহারে মন আহারে আহা। আর আমি শুনছিলাম যে বুস্কাকে এই যে সবাই ইন্ডাস্ট্রিতে খুব চেনে, এটা নিয়ে নাকি তোমার ফার্স্টে একটু খারাপ লাগা ছিল, খারাপ লাগা না মানে খারাপ লাগা না, ভুল শুনেছো, একদম খারাপ লাগা ছিল না, মানে আমাকে যেটা হয় আর কি, বুস্কা হিরো, আরে বুস্কাকে তো আমি ছোটোবেলা থেকে চিনি, তো সেই জায়গাটা হলো তো আমি তো মানে মানে আমি তো হ্যাঁ একদমই কেউই চেনে না, সেটা ঠিক আছে, চেনা না চেনাটা বক্তব্যটা নয়, মানে ওই আর কি, বুস্কার এরকম একটা ফ্যামিলিয়ার ফেস, আর অভিনয়ের ছোট, ও বলেছে মানে জন্মটাই আর কি বোধ হয় 3 বছর বয়স থেকে থিয়েটার করে, তো আমার ওপর একটা চাপ ছিল যে আমি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, যাকে সবাই চেনে, যে মানে এরকমভাবে পপুলার আর কি ইন্ডাস্ট্রিতে,
তো ওই জায়গা থেকে আমি চাপেছিলাম, এটা নয় যে ওকে সবাই চেনা বলে। আমি না না না, একদম ভুল ধারণা, মানে অন্যরকম চাপটা ছিল যে আমি বুঝতে পেরেছি। তো এবার এবার কোন হিরোদের সাথে কাজ করার ইচ্ছে? মানে ট্রাস্ট মি, আমি এক্ষুনি আমার কোনো রকম প্ল্যান নেই কোন হিরোদের সঙ্গে কাজ করার ইচ্ছে। ভালো ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে চাই, তারা তাদের যেটা মনে হবে, যার সঙ্গে মনে হবে যে আমি ঠিকঠাক করতে পারবো, আমার কোনো আপত্তি নেই। ইচ্ছে আবিরদার সঙ্গে কাজ করার, আমার খুব ইচ্ছে, কারণ আমার খুব পছন্দের আবিরটা। আর ইচ্ছে তো অনেক কিছুই আছে, মানে স্বপ্নে তো সবাই ভাসে উড়ে বেড়ায়, আমারও আছে নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে স্ক্রিন শেয়ার করার, কিন্তু সেটা আমি জানি না কবে হবে বা আদৌ হবে কি না। তো ইচ্ছের কথা না বলাই ভালো, আপাতত দেখা যাক কি হয় লাইফে। আমরা খোঁজ করছিলাম সেই জাহাজটার যেটায় চেপে ভেসে গেলে সাতটা চারধন এক মানিক পাওয়া যায়। আর ডিরেক্টরদের তালিকায় কারা আছেন? অনেকে, মানে আপাতত আমাদের বাংলাতে কৌশিকদার সঙ্গে কাজ করতে চাই আমি, আর অনেকেই আছেন ভালো ভালো, এক্ষুনি নামটা মনে পড়ছে না, বাট আছেন। আচ্ছা, তো এই যে নামগুলো শুনলাম, ধরো কৌশিকদা বা আবিরদা, এদের তো দর্শক, মানে এরা এক ধরনের কাজ করেন। আবার ধরো আমরা রাজদার কথা যদি বলি, তারা এক ধরনের কাজ করেন। শুনে আমি বলি, তুমি এটা জিজ্ঞেস করবে যে তুমি কমার্শিয়ালে কাজ করতে চাও? এক্স্যাক্টলি, মানে সেটা কি ইচ্ছে নেই? ইচ্ছে নেই ইন দ্য সেন্স হচ্ছে, মানে আমি আমাদের যে যে ধরনের কমার্শিয়াল সিনেমা দেখি তাতে নাচ হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। আমি একদম নাচতে পারি না, মানে হাত আর পা দুটো একসঙ্গে চলে না, মানে এখনও অবধি, জানি না, আমি পরে হয়তো শিখে নেবো বা কিছু একটা হবে, এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। আশা করি ওরাও আমাকে ভাববেন না, দেখা যাক, সেটা কিছুই বুঝতে পারছি না। তো আপাতত 22 তারিখের জন্য ওয়েট করছি, তো আফটার দ্যাট দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক প্রমোশন চলছে, খুব ব্যস্ততা, কিন্তু তবুও শেষে যদি সবাইকে যে প্রজাপতি বিস্কুট ধরাবে হাতে, তার সেটা যদি একটু বলে। হ্যাঁ, প্রজাপতি বিস্কুট 22-এ রিলিজ করছে, পুজোর সময়, আপনারা পুজো দেখুন, প্রচুর ঘুরুন, খাওয়া দাওয়া করুন, অনেকগুলো সিনেমা রিলিজ করছে, সব করে দেখুন, কিন্তু প্রজাপতিটা দেখতে ভুলবেন না প্লিজ। প্রজাপতি বিস্কুট দেখুন আর জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।